আজ কি হবে ইতিহাসের পুনর্জন্ম, মুছে যাবে ৯৮ এর ক্ষত, নাকি হবে গভীরতর সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই যে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল ডাচরা। কড়া জবাব দিতে আদা জল খেয়ে অনুশীলন করছে মেসিরা। কোনদিকে কোনো কমতি রাখছে না আর্জেন্টিনা। ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ করার লক্ষ্য মেসিদের। প্ল্যান বিতে যেতে হলেও হোঁচট খাবে না আকাশি নীলরা। আক্রমণাত্মক খেলবে আর্জেন্টিনা, স্পট কিকের জন্য প্রস্তুত তারা। শুধু মাঠের প্র্যাকটিস যথেষ্ট নয়, তাই তো নেওয়া হয়েছে মনোবিদের সাহায্য। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সেশন করেছেন মনোবিদের সাথে। এই মানসিক প্রস্তুতিতে তাকে সাহায্য করেছেন গোলকিপার কোচ মার্টিন তোকাল্লি ও ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মানা। গেল বছর কোপায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। সেমিতে কলম্বিয়ার সাথে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তিন প্লেয়ারের পেনাল্টি আটকে দলকে ফাইনালে তোলে এই গোলকিপার। আর্জেন্টিনার আছে টাইব্রেকারের এক লম্বা ইতিহাস। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে হারের সংখ্যাটাও কম নয়। আজ কারা পাবে পেনাল্টি শুট আউটের সুযোগ তা এখনো অজানা। এত কাঠকর পুড়িয়ে এমিলিয়ানো মার্টিনেজ কি আজ হতে পারবেন ইয়াসিন বৌন? দুহাতে সামলে নেবেন জাল রক্ষার গুরুদায়িত্ব? রুকাইয়া রাত্রি ৭১।